হাই আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করলে আমার যে লেটেস্ট ভিডিওগুলি আছে সেগুলি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং অল নোটিফিকেশনটিও অতি অবশ্যই অন করে রেখে দেবেন। এছাড়া আপনারা আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন, সেখানে আপনারা অনেক ওষুধ সম্বন্ধে তথ্য সেখানে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজে মাঝে মাঝে আমি লাইভে আসি, আপনারা আমার সঙ্গে লাইভে যোগাযোগ করতে পারেন, লাইভে প্রশ্ন করতে পারেন, লাইভে কথা বলতে পারেন। আর প্রত্যেক দিন সকালবেলায় আমি ইউটিউবে লাইভে থাকি, সেখানে যোগাসনও করা হয় এবং তার সাথে আপনাদের প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যদি কেউ প্রশ্ন করেন সেখানে আমাকে লাইভে প্রশ্ন করতে পারেন এবং আমাকে লাইভে ডেলি ফলো করতে পারেন। এই সমস্ত তথ্যগুলো আমার দেওয়ার ছিল, এগুলো আমি অবশ্যই দিয়ে দিলাম, আপনারা এগুলো একটু মাথায় রাখবেন। এবং আমি এবার এগিয়ে যাব আমার ভিডিওর দিকে। তার আগে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের চেম্বারে বারবার পেশেন্ট আসে যে ডাক্তারবাবু আমার শরীরটা খুব খারাপ, অল্প দিনের মধ্যে আমি কী করে মোটা হতে পারবো বা আমার শরীরের মধ্যে মেদটা কী করে বৃদ্ধি করতে পারবো। এই কমপ্লেন নিয়ে প্রচুর পেশেন্ট আসে আমাদের ডাক্তারখানায় ডাক্তার দেখাতে এবং তারা বেশ ডিপ্রেস থাকে মানসিক দিক থেকে, তাদের শরীর মোটা হচ্ছে না বলে, এবং তারা ফ্যামিলির দিক থেকেও অনেক রকমভাবে ধাক্কা খায়, যার ম্যারিড লাইফ তার হাজব্যান্ডের তরফ থেকেও অনেকে বা ফ্যামিলির তরফ থেকেও অনেক সময় অনেক রকম ধাক্কা খায় যে সে দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে কেন, মোটা হচ্ছে না কেন। তো ব্যাপারটা হচ্ছে যে মোটা হওয়াটা অনেক ক্ষেত্রে এখন আমরা যেটা দেখি যে যারা খুব মোটা তারা ডায়েট কন্ট্রোল করছে এবং তার সাথে সাথে এক্সারসাইজ করছে এবং সে নিজেকে রোগা করার চেষ্টা করছে, কিন্তু যারা প্রথম থেকে রোগা হয়ে আছে তাদের একটা মনের স্বাদ বা ইচ্ছা হচ্ছে তার মেদ বৃদ্ধি করা। দেখুন, মেদ বৃদ্ধি করতে গেলে যেটি হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রতি আপনার নিজের একটা রুটিন মেনটেন করে আপনাকে কেয়ারফুল হতে হবে। সবসময় অটোমেটিক্যালি কখনো কেউ আপনার থেকে মোটা হতে পারে না, সেটি হতে গেলে আপনাকে নিজের প্রতি কেয়ারফুল হতে হবে এবং সবসময় রুটিন মেনটেন করে আপনাকে চলাফেরা করতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, কাজ করা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা রুটিন মেনটেন করে চললে পরে অবশ্যই আপনার শরীরের উন্নতি হবে, গ্রোথ হবে। এবং মোটা হওয়া মানে হচ্ছে শরীর আনফিট হয়ে যাওয়া, শরীরের মধ্যে সেরকম ধরনের কাজ করার উদ্যমটা থাকে না। তবে শরীর যদি আপনার ফিট থাকে, দেখতে ভালো লাগে, তাহলেই সেটা মানে মোটার সমতুল্যই বলা যেতে পারে। তো তার জন্য আপনাকে এক্সারসাইজ রেগুলার করতে হবে। এক্সারসাইজ করলে অনেকে মনে করেন যে খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাওয়া যায় বা এরকম হয়ে যায়, কিন্তু তার নয়। এক্সারসাইজ হলে পরে আমাদের শরীরে যে ফ্যাট থাকে সেগুলো মাংসপেশিতে রূপান্তরিত হয়ে মাংসপেশিকে সুঠাম করে, শক্ত করে এবং মাংসপেশি আরও বেশি স্টেডি হয়। সে মহিলাদের ক্ষেত্রেই হোক আর পুরুষের ক্ষেত্রেই হোক, তাহলে সে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজের শরীরটাকে ফিট রাখতে পারে। তো সেই জন্য মোটা হতে গেলে প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে এক্সারসাইজ। প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা এক্সারসাইজ করবে যাদের সময় থাকে, না হলে পরে সকালবেলায় অতি অবশ্যই যেন এক্সারসাইজটা সে মন দেয় প্রত্যেক দিন। এবং তার সাথে সাথে তাকে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে যেমন সব রকম খাবার দাবার খেতে হবে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব রকম ধরনের খাবার খেতে হবে। তবে প্রোটিনযুক্ত খাবারের মানে খাদ্য তালিকার মধ্যে প্রোটিনযুক্ত খাবার যেন কিছু আপনার থাকে প্রত্যেক দিন। ডিম বলুন, মাংস বলুন, মাছ বলুন, দুধ বলুন, হ্যাঁ বিভিন্ন ধরনের যে প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে, আমন্ড বলুন, পেস্তা বাদাম বলুন, কিশমিস বলুন, যে যে এইগুলো হচ্ছে ফলের মধ্যে। তো এই যে প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে এগুলো আপনার দৈনন্দিন তালিকায় একটা ডিশে থাকা খুব প্রয়োজন এবং যার যত কেজি ওজন তার তত গ্রাম প্রোটিন আমাদের শরীরের মধ্যে প্রয়োজন, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের শরীরের মধ্যে মানে প্রোটিনের অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে এবং আমরা পরিশ্রম করব, কাজ করব, রুটিন মাফিক খাবো, রুটিন মাফিক ঘুমাবো, ডেফিনেটলি মেদ বৃদ্ধি হবে, শরীর ফিট লাগবে। এবং শরীর মেদ বেশি হওয়া মানে শরীর খুব খারাপ হয়ে মানে শরীরের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, সেই জন্য মেদের জায়গায় সেটি যেন মাংসপেশিতে রূপান্তরিত হয়, সেইভাবে আমাদের শরীরটাকে সুন্দর করতে হবে, সুঠাম করতে হবে, সে পুরুষই হোক বা মহিলাই হোক। এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
এবার আমি দ্বিতীয় ধাপে চলে আসি, সেটি হচ্ছে যে শুধুমাত্র খাওয়া দাওয়ার উপরে বেস করে থাকলে একটু হয়তো ব্যাপারটি লেন্দি হয়ে যাবে। এর সাথে যদি আপনি কিছু হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে আপনি ডেফিনেটলি আপনার একটু কাজটাকে একটু অ্যাক্টিভ মানে একটু তাড়াতাড়ি করতে পারবেন এবং আপনাকে সেগুলো হেল্প করবে। হয়তো সবসময় ডেলিকার ডেলি হয়তো আমার যেভাবে রুটিন মাফিক চলতে বলা হলো হয়তো সেইভাবে ডেলিকার ডেলি হয়তো আমরা রুটিন মাফিক চলতে পারছি না, তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি আজকে আমি কিছু মেডিসিন নিয়ে আপনাদের সবাই আলোচনা করে দিচ্ছি। সেই মেডিসিনগুলি আপনাদেরকে প্রচণ্ড হেল্প করবে, আপনার শারীরিক গঠনটা সুন্দর সুঠাম সুগঠিত এবং আকর্ষণীয় করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তো দ্বিতীয় ধাপে আমি যেটা করবো সেটি হচ্ছে কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আমরা চেম্বারে ব্যবহার করেছি, পেশেন্টের মধ্যে খুব ভালো রেসপন্স পেয়েছি, আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেটাতে আমি পার্সোনালি ব্যবহার করে পেশেন্টকে দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি সেই মেডিসিনগুলি আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে। তো মেডিসিনগুলি নিয়ে আমি আলোচনা করছি, আপনারা পরপর মেডিসিনগুলি দেখুন। আপনারা মেডিসিনগুলির যে নামগুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি সেগুলো আপনারা পজ করে করে দেখে নেবেন এবং একটু ভালো রেপুটেড কোম্পানি দোকান থেকে কিনে নিয়ে এসে আপনি মোস্ট প্রবলি যে কোনো রকমের দোকানেই আপনি পেয়ে যাবেন এবং এই মেডিসিনগুলি কন্টিনিউ আপনি একটা সেশন মানে ছ মাস পর্যন্ত কন্টিনিউ খাবেন। যদি আপনার ইম্প্রুভমেন্ট আপনি ভালো দেখেন বা লক্ষ্য করেন তাহলে আপনি এক বছরও খেতে পারেন বা স্যাটিসফাইড রেজাল্ট যতদিন পর্যন্ত আপনার না আসবে মনের মধ্যে ততদিন আপনি ইনটেক করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং আপনি যেন ডায়েটটা ঠিক রাখতে পারেন, যেটি আমি প্রথম থেকেই বারবার বললাম, এইটির উপরে আপনি যথেষ্ট পরিমাণে নজর দেবেন এবং তার সাথে কিছু ওষুধ যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো আপনারা খাবেন, ডেফিনেটলি আপনি আপনার শরীরকে আকর্ষণীয় এবং খুব সুন্দর করতে পারবেন। তো প্রথমে আমি তিনটে মাদার টিনচারের নাম করব, সেইগুলি আপনি আপনারা আলাদা আলাদাভাবে দোকান থেকে কিনে নিয়ে রাখবেন। এক নম্বর হচ্ছে আলফা আলফা মাদার টিনচার, দু নম্বর হচ্ছে স্যাভাল সেরুলেটা মাদার টিনচার এবং তিন নম্বর হচ্ছে ক্যারিকা পাপায়া মাদার টিনচার। এই মাদার টিনচার তিনটে আপনারা আলাদা আলাদাভাবে দোকান থেকে কিনে নিয়ে আসবেন। প্রথমত হচ্ছে আলফা আলফা, দ্বিতীয়ত স্যাভাল সেরুলেটা আর তৃতীয়ত হচ্ছে ক্যারিকা পাপায়া। এই তিনটি ওষুধ বাজার থেকে নিয়ে আসার পরে প্রত্যেকটি ওষুধ দশ ফোঁটা করে আপনি এক জায়গায় মিশিয়েও খেতে পারেন, আবার আলাদা আলাদাভাবেও পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে খেতে পারেন। তো প্রত্যেকটি ওষুধ দশ ফোঁটা করে আপনি যদি দিনে তিনবার কন্টিনিউ ব্যবহার করেন তাহলে আপনি ভীষণ ভালো ফল পাবেন। তো স্যাভাল সেরুলেটা, ক্যারিকা পাপায়া এবং আলফা আলফা এই তিনটে মাদার টিনচারকে নিয়ে এসে দোকান থেকে সিল প্যাক নিয়ে আসবেন, নিয়ে এসে প্রত্যেকটি দশ ড্রপ করে তিনবার খাবার খাওয়ার আগে আগে খাবেন। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ফাইভ ফস একটি বায়োকেমিক মেডিসিন, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যাবে, ভালো কোম্পানির কিনবেন। ফাইভ ফস টুয়েলভ এক্স এই মেডিসিনটি কিনে নিয়ে এসে, এটি বায়োকেমিক মেডিসিন, এই মেডিসিনটি কিনে নিয়ে এসে ছোটরা তিনটে এবং বড়রা ছটা, ছোটরা তিনটে এবং বড়রা ছটা দিনে তিনবার খাবার খাওয়ার পরে পরে গরম জলের সাথে খেতে হবে। দিনে তিনবার খাবার খাওয়ার পরে পরে ছোটরা তিনটে বড়রা ছটা যদি বেশ কিছুদিন খাওয়া হয়, অ্যাপ্রক্সিমেট ধরেন সিক্স মান্থস কন্টিনিউ যদি খাওয়া হয় তাহলে ডেফিনেটলি আপনার শারীরিক গঠন বা শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। বড়রা যা খাবে ছোটরা তার অর্ধেক খাবে, বড়রা যা খাবে ছোটরা তার অর্ধেক খাবে, ডেফিনেটলি ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। এর সাথে আপনি অবশ্যই দুধ ঘি মাখন ছানা এই ধরনের খাবারগুলো আপনার প্রতিদিন দৈনন্দিন ডিশে রাখার চেষ্টা করবেন, এক কথায় প্রোটিনযুক্ত খাবার দৈনন্দিন ডিশের মধ্যে বা খাদ্য তালিকার মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি বেশ কিছুদিন পর থেকে খুব ভালো রেসপন্স আশা করি পাবেন। তাহলে আশা করি আপনাদেরকে কিছুটা হেল্প করতে পারলাম বা কিছুটা বোঝাতে পারলাম। যদি আপনারা আমার এই পথ মেনটেন করে চলেন তাহলে অতি অবশ্যই ভীষণ ভালো এফেক্টিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে ফেসবুক পেজে, ইনস্টাতে এবং ইউটিউবে অবশ্যই আমাকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।